তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হয়েছে অ্যালার্জি এই অ্যালার্জিজনিত রোগের লক্ষণ ও করণীয় অ্যালার্জি আমাদের দেশে লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় বেদি অ্যালার্জি হাসি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের বিষণ প্রক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে আবার কারো কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিশ্ম করে তোলে আপনি ঘরের দোলা পরিষ্কার করছেন হঠাৎ করে হাসি এবং পরে শ্বাসকষ্ট অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরু মাংস চিংড়ি ইলিশ ও গরুর দুধ খেলেই খেলে শুরু হলো গাছ চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে উঠা এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে মানব জীবনের অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী যে সেই জানে উপশমের জন্য কতজন কত কিনা করেন এবার প্রায় বিনা প্রায়শই অ্যালার্জি অ্যালার্জিকে গুড জানান আজীবনের জন্য যা করতে হবে আপনাকে তো প্রথমে এক কেজি নিমপাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো নিমপাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো করে একটি কোঠায় ভরে রাখুন এবার এসবগুলোর বসি কিনুন এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া ও এক চা চামচ বসি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন তো বন্ধুরা এটা যদি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে বরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটানা খেতে হবে তো বন্ধুরা কার্যকারিতা শুরু হতে এক মাস সময় লেগে যেতে পারে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এর থেকে এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারেন নাই সেইগুলো খেতে পারবেন যেমন হাঁসের ডিম বেগুন গরু চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পারেন তবে অনেক দিন যাবত চুলকানি এবং অ্যালার্জির সমস্যায় ভুগতে থাকলে অভিজ্ঞ কোনো ডক্টরের পরামর্শ নিতে পারেন আশা করি আপনার অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন কেননা প্রতিদিন নতুন নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন আরেকটি লাইক করবেন যাতে এর থেকে ভালো করে ভিডিও বানানোর উৎসাহ একটি কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিস